সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার থেকে একই পরিবারের চারজনের জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনায় আহত প্রাইভেট কার চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানান সোমবার ভোরে একটি প্রাইভেট কারে করে একই পরিবারের চারজন ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন পথে ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মৃতদেহ উদ্ধার করে নিহতরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিমউদ্দিন তার স্ত্রী ময়না খাতুন ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন ও কামাল উদ্দিন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা